নতুন উচ্চতায় মাশরাফি। বিপিএল এর নিয়মিত মুখ মাশরাফি বিন মুর্তজা, এখন অবধি সবকটি আসরে খেলেছেন এই পেসার। বিপিএল এ চারবারের চ্যাম্পিয়ন অধিনায়ক মাশরাফি নতুন এক মাইলফলক ছুঁয়েছেন। চতুর্থ ক্রিকেটার হিসেবে বিপিএল এ 100 ম্যাচ খেলেছেন সিলেট স্ট্রাইকার্সের এই অধিনায়ক। শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এই মাইলফলক ছিলেন বাংলাদেশের সফল এই অধিনায়ক। বিপিএল এ সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় সবার উপরে আছেন মুশফিকুর রহিম, এরপর রয়েছেন এনামুল হক বিজয়। ইমরুল গাজ শনিবার দুপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের শততম ম্যাচ খেলেছেন। মাশরাফি 99 ম্যাচে খেলেছেন 94টিতে অধিনায়ক হিসেবে, যেখানে সবচেয়ে সফল তিনি। এর মধ্যে 7 ম্যাচ জিতেছেন, হেরেছেন 34 ম্যাচ, যেখানে জয় শতাংশ 63.82। অধিনায়ক হিসেবে সফল হওয়ার পাশাপাশি বোলার মাশরাফিও বেশ সফল। 96 ইনিংসে উইকেট পেয়েছেন 96টি, সেরা বোলিং 11 রানে 4 উইকেট। উইকেট সংখ্যায় তার চেয়ে এগিয়ে আছেন রুবেল হোসেন, রুবেল হোসেনের উইকেট সংখ্যা 97টি, আর পাশাপাশি রয়েছেন সাকিবুল হাসান, সাকিবের উইকেট সংখ্যা 126টি। বিপিএলে মাশরাফির আরও একটি অনন্য রেকর্ড রয়েছে, অধিনায়ক হিসেবে 4 বার বিপিএল এর ট্রফিতে চুমু খেয়েছেন। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পরপর 2 মৌসুম শিরোপা জেতার পর কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন এই তারকা।